রাজশাহীতে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা শেষে পদ্মায় গোসলে নেমে নিখোঁজ দুই কলেজ ছাত্র। অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌপুলিশ। এই মুহূর্তে ঘটনাস্থল শ্রীরামপুর ঘাট এলাকায় আছেন রিপোর্টার মধুর রানা, সরাসরি যাচ্ছি তার কাছে। দুপুর 12টা থেকে এখন বিকেল 5টা, প্রায় 5 ঘন্টা নৌ পুলিশ, এখানকার যে ফায়ার সার্ভিসের ডুবুরিরা রয়েছেন তারা এবং স্থানীয় যে মাঝি মাল্লা তারা চেষ্টা করছেন, কিন্তু এখন পর্যন্ত রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের যে দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন তাদের সন্ধান পাওয়া যায়নি। আমরা কথা বলেছিলাম দফায় দফায় ফায়ার সার্ভিস সদস্যদের সাথে, তারা যেটি বলছেন যে যে নয় শিক্ষার্থী ছিলেন তার মধ্যে আরও দুজন শিক্ষার্থী অসুস্থ ছিলেন, তারাও ডুবে যেতে বসেছিলেন। তাদের তথ্য মতেই যে ঘটনাস্থল তারা দেখিয়েছেন সে তার আশপাশ এবং বিভিন্ন এলাকা তারা চষে বেড়িয়েছেন, কিন্তু সেই দুই শিক্ষার্থীর সন্ধান এখনও তারা পাননি। এবং শেষমেশ আমরা যেটা দেখেছি যে 4টার পরে এখানে জাল টানা হয়েছে এবং একই সাথে দুটি নৌকায় দড়ি বেঁধে যে নদীর তলদেশ সেখানে সেই দুই শিক্ষার্থীর সন্ধান পাওয়া যায় কিনা সেটি দেখেছেন, কিন্তু তারপরেও আসলে উদ্ধার হয়নি। আমরা এখন যেটি দেখছি যে তিনটি নৌকায় যে 6 জন ডুবুরির রয়েছেন তারা ঘটনাস্থল থেকে বেশ দূরে ভাটির দিকে তারা সেখানে নেমেছেন পানিতে, এবং তারা বলছেন যে তারা এখন ঘটনাস্থলের আশেপাশে এবং ভাটির দিকে তারা দেখবেন যে শিক্ষার্থীদের সন্ধান পাওয়া যায় কি না। এবং আমরা যেটি দেখছি যে তার স্বজনরা রয়েছেন এবং স্থানীয় লোকজন সেই ঘটনার পর থেকেই রয়েছেন, তাদের যে আজাহারি, তাদের যে আর্তনাদ তাতে কিন্তু এখানকার যে বাতাস সেটি কিন্তু ভারী হয়ে উঠছে। এবং সাধারণ মানুষ যারা এসেছেন তারা বিভিন্ন কথা বলছেন এবং আমরাও কথা বলছিলাম তাদের সাথে, তারা আমাদের যেটি জানিয়েছেন যে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের 9 শিক্ষার্থী তারা সকালে বাসা থেকে বের হন এবং তারা বলেন যে তারা সুইমিং পুলে সাঁতার কাটতে যাচ্ছেন, তারা সেখানে না গিয়ে তারা এই রাজশাহীর যে শ্রীরামপুর চর রয়েছে সেখানে আসেন সাঁতার কাটতে। তার আগে তারা ফুটবল খেলেন, এর মধ্যে একজন সর্বপ্রথম পানিতে নামেন, এরপর 9 বন্ধু পানিতে নামেন, এবং যে রিফাত এবং সায়েম তারা দুইজন একজন বন্ধু আরেকজনকে রক্ষা করতে গিয়েই আসলে তারা নিখোঁজ হয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। একটু জানিয়ে রাখি যে এই শ্রীরামপুর ঘাটে কিন্তু এর আগেও নৌকাডুবি হয়েছে এবং এর আগে 2020 সালের মার্চ মাসে একজন নববধূ এবং যে তার স্বজনরা ছিলেন তারা যখন ফিরছিলেন এখানে কিন্তু দুটি নৌকাডুবির ঘটনা ঘটে এবং সে সময় কিন্তু 8 জন মারা যান। আমরা সর্বশেষ কথা বলেছিলাম ফায়ার সার্ভিসের সাথে, তারা যেটি বলছেন যে দিনের আলো যতক্ষণ থাকবেন তারা অভিযান পরিচালনা করবেন, দিনের আলো শেষ হওয়ার পর আর অভিযান পরিচালনা করবেন না, আগামীকাল আবার অভিযান পরিচালনা করবেন যদি আজকে না পাওয়া যায়। এই ছিল রাজশাহীর পদ্মা নদী থেকে আমার কাছে সর্বশেষ।